হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। নেটওয়ার্কিং এর ছোট আরেকটি টিপস নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে আমাদের পিসির আইপি আমরা কনফিগার করে নিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে অতি সহজে এবং অল্প সময়ে আমরা সহজেই আমাদের পিসির আইপিটি কনফিগার করতে পারি। পিসিতে আইপি কনফিগার করার জন্য প্রথমেই আমাদেরকে নেটওয়ার্ক সিম্বলটিতে রাইট ক্লিক করতে হবে। মনে রাখবেন, অবশ্যই রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার একটি অপশন আসবে, এটার ভিতর যেতে হবে। এখানে নতুন একটি উইন্ডোজ আসার পর আপনি দেখবেন বাম পাশে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে যেতে হবে। এটার ভিতরে গেলে আপনি লোকাল এরিয়া কানেকশনটি পেয়ে যাবেন। এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখুন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, TCP IPv4 যেটা, এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, অথবা ডাবল ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। আপনার যদি DHCP IP করা থাকে অথবা আপনার নেটওয়ার্ক থেকে যদি আপনি অটোমেটিক্যালি ওয়াইফাই থেকে আইপি পান, সেক্ষেত্রে অপটেইন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি দেওয়া থাকবে এবং অটোমেটিক্যালি আপনি আইপি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাকে কোনো স্ট্যাটিক আইপি ম্যানুয়ালি আপনার পিসিতে বসাতে হয়, সেক্ষেত্রে ইউজ দি ফলোয়িং আইপি অ্যাড্রেস অপশনটি ইউজ করতে হবে। যেমন আমি এখন আমার পিসিতে একটি স্ট্যাটিক আইপি ইউজ করব। আমার রাউটারের আইপি থেকে আমি আমার একটি লোকাল আইপি বসিয়ে নিচ্ছি, 192.168.0.10 আইপিটি আমি ইউজ করতে চাচ্ছি। সাবনেট মাস্ক এখানে অবশ্যই আপনার ISP থেকে প্রোভাইড করা হবে, অথবা আপনি যে সিরিজের আইপি বসাবেন সেই অনুযায়ী আপনাকে সাবনেট মাস্ক বসাতে হবে। ডিফল্ট গেটওয়েতে আমি আমার রাউটারের আইপিটি দিয়ে দিচ্ছি, যেটি কিনা 0.1। আর এখানে DNS হিসেবে আমি গুগলের ডিফল্ট DNSটি ইউজ করতেছি, 8.8.8.8। ওকে, এখন কমান্ড প্রম্পটে গিয়ে আমাকে চেক করতে হবে আমি পিং পাচ্ছি কিনা। সেজন্য আমরা স্টার্ট মেনুতে গিয়ে CMD লিখব। কমান্ড প্রম্পটি ওপেন হয়ে গিয়েছে, এখন লিখব পিং 8.8.8.8, মানে হচ্ছে আমি গুগলকে পিং করতে চাচ্ছি। হ্যাঁ, আমি ইন্টারনেট পেয়ে গিয়েছি। তাহলে বন্ধুরা, খুবই সহজে এভাবে আমরা আমাদের পিসিতে আইপি কনফিগার করে নিতে পারি এবং সহজেই আমরা ইন্টারনেট কানেকশনটি উপভোগ করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।